দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে বহিষ্কারের পরও প্রকাশ্যে তার পক্ষে মিছিল করছেন 38 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির। আওয়ামী লীগ নেতাকর্মী ও স্থানীয়দের অভিযোগ, সিটি নির্বাচনে প্রকাশ্যে নৌকার সমর্থন দিলেও গোপনে গোপনে এমন অনেকেই কাজ করছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়দা খাতুনের পক্ষে। উন্নয়নের নামে যে ক্ষতি আমার 38 নম্বর ওয়ার্ডবাসী হয়েছে, তাই আমাদের 38 নম্বর ওয়ার্ডবাসী বর্তমান পরিবর্তন চায়, পরিবর্তন হবে ইনশাআল্লাহ। মনে হচ্ছে যে এই হাজি মনির এই সামনে আর আসার তার সাধারণ জনগণ চায় না। নৌকার বেসরা গরিব এজেন্ট হিসাবে কাজ করতেছে। এই সমাজে অনেকে আছে যারা বিগত দিনে জাহাঙ্গীরপন্থী ছিল, তারাই অনেকে এই এই ধরনের সমস্যার সৃষ্টি করতেছে। বিভিন্ন সময় উন্নয়নের নামে সাধারণ মানুষের বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। আমার ঘরদুয়ার ভাঙ্গি আমার রাস্তায় বহাইছে, আমি মানুষের দ্বারা থাই আমার 2 বছর ঘর বাড়াবে আদি কইছে, খালি কয় খালি কইরে দিমু দেয় না আর দেয় না। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন BMW গাড়ি। ওনার এক বিন্দু পরিমাণ ক্ষতিপূরণ দেয় নাই, কিন্তু ক্ষতিপূরণ দিচ্ছে যাদের এই এলাকার ক্ষমতা আছে, প্রভাব আছে, তাদের ক্ষতিপূরণ লিয়ে দিচ্ছে, কিন্তু এই বহির্গত মানুষের কিন্তু ক্ষতিপূরণ দিয়ে দেয় নাই। ভাঙাইছে এখন রাস্তা করবো, ক্ষতিপূরণও দেয় নাই, এখন তো ভাঙ্গা আউল জাউল করে দিয়ে দিচ্ছে, আমরা এখন চলাফেরা অঙ্গ কষ্ট। এদিকে পদে থেকেও বারবার এমন কর্মকাণ্ডের কারণে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে মল্লিককে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়। যারা নৌকার বেজ লাগিয়ে জনগণকে টাকা দিয়ে এই ভোটকে প্রভাবিত করার চেষ্টা করতেছে, তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং গাজীপুরের সমস্ত জনগণ একটি দৃঢ় পদক্ষেপ নেবে ইনশাআল্লাহ। অভিযোগ সত্য নয় দাবি করে 38 নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনির বলেন ভিন্ন কথা। শুধু আমার দলীয় কর্মকাণ্ডে না, আমি যেখানে গিয়ে আমার টিফিন কেরিয়ার প্রতীকের পক্ষে আমার নির্দিষ্ট গণসংযোগ রয়েছে পথসভা, সেই সমস্ত প্রোগ্রামে গিয়েও আমি এলাকার মানুষকে বোঝানোর চেষ্টা করি যে আমি যদি কাউন্সিলর হই, কাউন্সিলর হয়ে কিন্তু কোনো লাভ হবে না। যদি আমার যে দলীয় যে আজমতুল্লাহ খান সাহেব, যিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছে, আমাদের মেয়র নির্বাচিত করতে হবে। মেয়র নির্বাচিত করলে আমাদের এই গাজীপুর সিটি কর্পোরেশনের যে উন্নয়নের যে ধারা সেটা আমরা ইনশাল্লাহ অব্যাহত রাখতে পারবো। 25 মে নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন সাবেক মেয়রের মা জায়দা খাতুন সহ আরো 6 জন। সময় সংবাদ, গাজীপুর।